আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনলাইন ক্লাস শুরু করছি, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর জন্য একটা কবিতা পড়াবো। কবিতাটার নাম হলো আঠারো বছর বয়স। কবিতাটার নাম আঠারো বছর বয়স। কবিতাটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। আশা করি তোমরা নাইন টেনে এই সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটা পড়েছিলে। তারপরেও এখন একটু সুকান্ত সম্পর্কে তোমাদেরকে একটু বলতে হবে। সেটা হলো সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে, মৃত্যু 1947 খ্রিস্টাব্দে। দেখো, খুব অল্প দিন উনি বেঁচে ছিলেন, মাত্র 21 বছর বয়সে উনি মারা যান। কিন্তু এই 21 বছরের মধ্যেই কিন্তু এই কবি যথেষ্ট স্বনামধন্য হয়েছিলেন এবং কবি হিসাবে যথেষ্ট স্বীকৃতি পেয়েছিলেন মাত্র 21 বছর বয়সে। মাত্র 15 বছর বয়স থেকেই তার লেখালেখি, কবিতায় লেখালেখি তোমার প্রকাশিত হওয়া শুরু করে। এই কবিতাটি, আজকে যে কবিতাটা আমরা পড়ব, 18 বছর বয়স, কবিতাটা হলো তার খুব বিখ্যাত একটা কাব্যগ্রন্থ ছাড়পত্র। খুবই বিখ্যাত একটা কবিতার বই, কাব্যগ্রন্থ, সেটার থেকে নেওয়া হয়েছে। ছাড়পত্রটা প্রকাশিত হয় 1948 সালে। তিনি মারা গেলেন 1947 সালে, কিন্তু ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1948 সালে, তার মানে তার মৃত্যুর 1 বছর পরে। এবং কিন্তু বইটি খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয়তা অর্জন। তো এখন সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমাদের একটুখানি জানা দরকার। তিনি আমাদের এই যে তোমার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় তার বাবার নাম হলো নিবারণ চরণ চন্দ্র ভট্টাচার্য। বাবার নাম হলো নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম হলো সুনীতি দেবী। এটা খুব বেশি যে তোমার জানার দরকার আছে তা না, তবে আমরা তার জন্মসালটা মৃত্যু সালটা জানবো, যে 1926 সালে জন্ম, 1947 সালে মৃত্যু। আর তোমরা জানবে তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির নাম। মাত্র 21 বছরে যে ছেলেটা মারা গেল সেটা খুব বেশি বইপত্র লিখতে পারে নাই। তারপরেও যে কটা কাব্যগ্রন্থ লিখেছে বা যে কটা রচনা তার পাই আমরা, সবগুলোই কিন্তু যথেষ্ট আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত। তা বিখ্যাত কাব্যগ্রন্থ কোন কোনগুলি আমরা তোমরা ভালো করে জেনে নেবে। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। এই পূর্বাভাসও খুবই বিখ্যাত, ছাড়পত্র তো খুবই বিখ্যাত। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। এছাড়া তিনি যে অন্যান্য রচনা লিখেন তার মধ্যে মিঠে করা, অভিযান, হরতাল। মন দিয়ে আবার শুনো, মিঠে করা, অভিযান, হরতাল। কবি সম্পর্কে আর খুব বেশি তোমার অনলাইন ক্লাসে আর খুব বেশি বলবো না, তোমরা বই থেকে একটু পড়ে নিও, বইয়ের তো কবি পরিচিতি থাকে, সেখান থেকে পড়ে নিবে। এবারে আসো যে আমরা যখন কবিতাটা পড়বো, কবিতা সম্পর্কে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। এই যে কবিতার নাম 18 বছর বয়স, এটা একটা কি শব্দটা তো তোমরা বুঝতেই পারছো। 18 বছর বয়স নিয়ে এই কবিতাটা। 18 বছর বয়সের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোই এই কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন। কবি তার নিজের অভিজ্ঞতার আলোকে, কবি তার নিজের অভিজ্ঞতার আলোকে এই কবিতায় যে 18 বছর বয়সের, অর্থাৎ 18 বছর বয়সটা হলো মানুষের বয়ঃসন্ধিকাল, বলা হয় বয়ঃসন্ধিকাল। ছেলে হোক মেয়ে হোক, তোমার যখন 14-15 বছর থেকে 19-20-21 পর্যন্ত, কারো 19-ই শেষ হয়ে যায়, কারো 20-21 পর্যন্ত যে বয়সটা, এই বয়সটা না কৈশোর, না শৈশব, না যৌবন। এটা হলো শৈশব কৈশোরের এবং যৌবনের মাঝখানের একটা বয়স, এটাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। খুবই গুরুত্বপূর্ণ একটা সময় মানুষের জীবনের, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এবং এই সময়টা মানুষের জীবনে নানা রকম বৈচিত্র্যময় অভিজ্ঞতা হয়। এই সময়ে মানুষের জীবনে নানা রকমের বৈচিত্র্যময় অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতাগুলো আমি একটা একটা করে, যে বৈশিষ্ট্যগুলো একটা একটা করে বলছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। আমি পয়েন্ট করে করে বোর্ডে লিখে দিয়েছি, এই জন্যে তোমরা চেষ্টা করবে তোমাদের খাতায়ও এই বৈশিষ্ট্যগুলো লিখতে। কারণ এই বয়সন্ধিকালের যে বৈশিষ্ট্য, মানুষের জীবনের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই আসলে এই কবিতার মধ্যে পাবে তুমি। আমি গল্প আকারে বা তোমাকে পয়েন্ট করে করে দিচ্ছি কবিতার মধ্যে, কবি কিন্তু এই বৈশিষ্ট্যগুলোকেই কবিতার ভাষায় সুন্দর করে প্রকাশ করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য, এই বয়সে, বয়সন্ধিকালের যে
জীবনের ঝুঁকি নেবার উপযোগী। কি বললাম? উত্তেজনা মানে এক্সাইটেড হয়ে যাওয়া, প্রবল আবেগ অনেক বেশি ইমোশন, উচ্ছ্বাস খুব বেশি এক্সাইটেড হয়ে যাওয়া, যে উচ্ছ্বাসের জীবনের ঝুঁকি মানে এত বেশি আবেগপ্রবণ হয়ে যায়, এত বেশি উচ্ছ্বাসিত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায় যে জীবনের ঝুঁকি নিয়ে ফেলে মাঝে মাঝে। এই বয়সের ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে ফেলে, দেখবে যে নানা রকম কঠিন দুঃসাহসী কাজে ঝাঁপিয়ে পড়ে, অনেক সময় ইমোশনালি আত্মহত্যা করে ফেলে। তো এই বয়সটাই হলো একটা বৈশিষ্ট্য, যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজেকে ধরে রাখতে পারে না, বেশি আবেগপ্রবণ হয়ে যায়, বেশি উত্তেজিত হয়ে যায়। তো এটা একটা বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি? যে উত্তেজনা, প্রবল আবেগ এবং উচ্ছ্বাস, এই এই বয়সের বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য আমি বলছি, এ বয়স অদম্য দুঃসাহস, ওই একই উত্তেজিত হয়ে দুঃসাহসী হয়ে যায়, অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য উপযোগী একটা বয়স। কিসের? দেখো, অদম্য দুঃসাহসে, খুব বেশি দুঃসাহসী হয়ে যায়, দুঃসাহসে সব রকম বাধা বিপদকে অতিক্রম করে কি করে, কোনো রকম সমাজে কোনো রকম অন্যায় দেখলে বা কারো কোনো মানুষের মধ্যে অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে একটা মাথা উঁচু করে দাঁড়ায়, সবসময় প্রতিবাদী হয়ে ওঠে। এটা আরেকটা বৈশিষ্ট্য, খুবই প্রতিবাদী হয়ে ওঠে। তিন নম্বর, এই বয়সের ধর্মই হল আত্মত্যাগের মহান মন্ত্রে আত্মত্যাগ, নিজেকে বিলিয়ে দেওয়া, মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। একটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে এই বয়সের ধর্ম হলো আত্মত্যাগে মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নেওয়া, অর্থাৎ রক্ত দান করতে খুব ভালোবাসে এই বয়সের ছেলেমেয়েরা। তোমাদের যদি অভিজ্ঞতা আছে কি না জানি না, আমি দেখেছি যে এই যে 15, 16, 17, 18, 19 এইসব বয়সের ছেলেমেয়েরা যদি শোনে যে কারো রক্ত লাগবে, কারো অসুস্থ কোনো আত্মীয় স্বজন বা অপরিচিত যে রক্তের দরকার, কোনো রকম চিন্তা ভাবনা না করে ওরা চলে যায় রক্ত দিতে। তো রক্তদানে খুব উৎসাহী থাকে, দেশ এবং জাতির জন্য ঝাঁপিয়ে পড়ে, সংগ্রামে উজ্জীবিত হয়, নিজের জীবন পর্যন্ত দান করে থাকে। এটা হলো আরেকটা বৈশিষ্ট্য। এর পরের বৈশিষ্ট্য দেখো, পাশাপাশি যে আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়ার পাশাপাশি কি করে, সমাজ জীবনের নানা বিকার, নানা রকম বিকারগ্রস্ততা, অসুস্থতা এবং সর্বনাশের আঘাতে এই বয়স হয়ে উঠতে পারে ভয়ঙ্কর, মানে এত বেশি ভয়ঙ্কর হয়ে যায় যে নিজের জীবনে ঝুঁকি নিতে চিন্তা করে না, বাবা মা ফ্যামিলি সব কিছু ভুলে যায়। তাহলে জীবনের নানা বিকার, অসুস্থতা এবং সর্বনাশের আঘাতে এই বয়স হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। এটা হলো আরেকটা বৈশিষ্ট্য এই বয়সের ছেলেমেয়েদের। এই বয়সে আছে সমস্ত দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলা করার জন্য অদম্য প্রাণ শক্তি। ওই আবার সে ধরো একই কথা আসছে, যে কোনো রকম দুর্যোগ দুর্বিপাক দেশ এবং সমাজে যদি ওরা দেখতে পায়, মোকাবেলা করতে একদম নিজের প্রাণকে বিসর্জন দিয়ে দেয়। আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো যৌবনের উদ্দীপনা। তোমরা জানো দেশ এবং সমাজে কারা এগিয়ে আসে, যে কোনো দেশের কাজে, যে কোনো দেশের বিপদে সাধারণত যৌবন, যৌবন যার যুদ্ধে যাবার সময়টা। তাহলে যৌবনটা হলো এরকম, যে কোনো ঝুঁকি নিতে, যে কোনো বিপদের মোকাবেলা করতে এগিয়ে আসে, ঠিক তার আগের মুহূর্তের বয়সটা যে সময়টা, যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন ও কল্যাণব্রত, এই কবিতার বৈশিষ্ট্য। এই কবিতার বৈশিষ্ট্য হলো কবি বলছেন যে উদ্দীপনা, সাহসিকতা, গতি এবং নতুন জীবন রচনার এবং কল্যাণ করার যে নানা রকম বৈশিষ্ট্য, এটা নিয়ে এই কবিতাটা রচিত। এবং কবি প্রার্থনা করছেন, এই কবিতার শেষ লাইনটা আছে এরকম, এ দেশের বুকে 18 আসুক নেমে, এ দেশের বুকে 18 আসুক নেমে। মানে কি? যে কবি চাচ্ছেন যে যৌবনের বা এই 18 বছরের ছেলেমেয়েদের বা মানুষের মধ্যে যে যে বৈশিষ্ট্য থাকে, যে কোনো দুর্যোগ মোকাবেলা করা, নিজের জীবন দিয়ে দেওয়া, নতুন কিছুকে বরণ করা, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যেন এই দেশের বুকে প্রতিদিন নেমে আসে, অর্থাৎ এই দেশটা যেন প্রতিদিনই 18 বছরের বয়সের বৈশিষ্ট্যে উজ্জীবিত থাকে। কবিতার মূল বক্তব্য এইটাই, যে যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবনের স্বপ্ন, কল্যাণ ইত্যাদি যেন এই আমাদের দেশের বুকে প্রতিদিন নেমে আসে। তাই কবির শেষ লাইনে বলছেন, এদেশের বুকে 18 আসুক নেমে।
এটাই হলো এই কবিতার মূল বৈশিষ্ট্য। কি বললাম যে কতগুলো বৈশিষ্ট্য আছে, 18 বছরের মানুষের জীবনের বৈশিষ্ট্য, আর সেই বৈশিষ্ট্যগুলোকেই কবি বলছেন যে ওই বৈশিষ্ট্যগুলো যেন প্রতিদিন আমাদের দেশে নেমে আসে, অর্থাৎ দেশের বয়সটা যেন প্রতিদিনই 18 বছর থাকে, অর্থাৎ 18 বছরের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো যেন আমাদের কবিতার বৈশিষ্ট্য, আমাদের দেশের বা আমাদের জাতির বৈশিষ্ট্য হয়, দেশ এবং জাতির বৈশিষ্ট্যই যেন হয় 18 বছর বয়স। এবারে আসো, আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কবিতাটা একটু তোমাদের শোনাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কবিতার ভিতরে কিভাবে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন কবি। দেখো, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেও মাথা নোয়াবার ঝুঁকি, 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসের দায় দিউকি। দেখো কবিতার লাইন চারটা কি বললাম, 18 বছর বয়স কি দুঃসহ, মানে কি দুর্বিষহ, স্পর্ধা সবকিছুতেই ওরা মোকাবেলা করে, খুব বেশি সাহসী হয়ে যায়, স্পর্ধা থাকে এবং মাথা নিচু করতে চায় না, কারো কাছে মনতি স্বীকার করতে চায় না। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসের দেয় যে উকি, 18 বছর বয়সে নেই ভয়, পদাগতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না বাধা, কোনো রকম বাধা তারা মানতে চায় না। এই যে কয়েকটা লাইন শোনালাম, এ থেকেই বুঝতে পারলে যে এই বৈশিষ্ট্যগুলোর কথাই বলা হয়েছে। তো এই যে কবিতাটা তোমাদেরকে বলেছি যে তোমার যে নৈবেদ্যিক প্রশ্ন আসে সেখানে আরেকটা প্রশ্ন থাকে যে কবিতাটি কোন ছন্দে রচিত, এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এটাও মনে রাখবে, এটা একটা নৈবেদ্যিক প্রশ্নের জন্য। তো এখন কবিতাটা সম্পর্কে ছয়টা আটটা লাইন তোমাদের পড়ে শোনালাম, সেটা থেকেই বুঝতে পারলে যে এই যে বৈশিষ্ট্যগুলোই এখানে ধরে হয়েছে। এ বয়স জানে রক্তদানের পূর্ণ, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এই বয়সের মানুষ খুব গতিশীল হয়, এগিয়ে যায় সবকিছুতে, থামতে জানে না, প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, নিজের প্রাণটা বিলিয়ে দিতে তাদের একটুও সময় লাগে না, সপে আত্মাকে শপথে এর খোলা হলে, নিজের জীবনকে শপথ নিয়ে নেয় যে জান দিয়ে দিব, জীবন দিয়ে দিব, এগিয়ে যাব, কোনো রকম অন্যায় অবিচার এই বয়সে কেউ মানতে চায় না, সবসময় নীতির সাথে চলার চেষ্টা করে এবং যে কোনো অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে, এটাই হলো এই যে 18 বছর বয়সের বৈশিষ্ট্য। এবং কবিতাটাও কবি তার নিজের জীবনের অভিজ্ঞতার আলোকেই এই কবিতাটা লিখেছেন। তোমরা কবিতাটা ভালো করে রিডিং করবে মন দিয়ে, খুবই সহজ কবিতা, কোনো কঠিন শব্দ এখানে নাই, একটাও কঠিন শব্দ নাই, সবগুলি শব্দই তোমাদের জানা। তো তোমরা কবিতাটা রিডিং ভালো করে পড়বে এবং পাঠ পরিচিতি আর যে মূল ভাবটা সুন্দর করে পড়বে, তাহলে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তরই তুমি লিখতে পারবে। তো কবিতাটা আর কিছু বিশেষ কিছু বলার নাই, কবিতাটা খুবই সহজ, তবে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় কিন্তু সোনার তরি কবিতা এবং এই 18 বছর বয়স থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ সোনার তরি গত সপ্তাহে পড়িয়েছিলাম ওটা সুন্দর করে পড়বে এবং এই 18 বছর বয়স কবিতাটাও সুন্দর করে পড়বে সৃজনশীল প্রশ্নের জন্য। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।